হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ঘড়িতে এখন 3:10 বাকি আছে মাত্র, সেই জন্য গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। আর আমি একটু আগে সবে পুজো দিয়ে আসলাম, মানে পুজো দিয়ে এসে একটু রেডি হয়ে তারপরে ব্লগটা স্টার্ট করছি। তো এখন থেকে আমি আমার আরেকটা নতুন ব্লগ স্টার্ট করলাম, তোমরা ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকো। টুকটাক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে বুধবার। আচ্ছা, কত তারিখ, তারিখটা মনে পড়ছে না। তো আজকে বুধবার, মানে আগামীকাল হবে বৃহস্পতিবার, মানে কার্তিক পুজো। তো কার্তিক পুজোর আগের দিনের প্রিপারেশান, বাড়িতে যেহেতু কার্তিক পুজো করব, তো সেই জন্য কি কি প্রিপারেশান নিচ্ছি, কি কি আয়োজন করা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করব। তো আজকে সকাল থেকে কাজকর্ম সেরে উঠতে উঠতে, বিশেষ কিছু কাজ না করেও অনেক লেট হয়ে গেছে, বুঝতেই পারছো, একটু আগে পুজো দিয়ে নেমেছে, মানে কতটা লেট হয়েছে। তো বাবুকে খাইয়ে দাইয়ে দিয়েছি, বাবু এখন ওর পিসির কাছে আছে, আর এই এসে এখন ব্লগটা স্টার্ট করছি। চলো তোমাদেরকে নিয়ে যাবো ওপরে, ওপরে কর্তা কাজ করছে, চলো তোমরা ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকো। দেখো চলে এসেছি ওপরে, এই যে কার্তিক পুজোর বাজার, এটা এসেছে গতকালকে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যা যা লাগে এখানে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ঠাকুর বাবাজি, তো আমিও এখনও মুখ দেখিনি, তোমাদেরকেও এখন দেখাচ্ছি না, পুজো যেদিন হবে সেদিন তোমাদের সামনেই খোলা হবে, মানে তোমাদের সামনে দেখানো হবে। এ দেখো কি সুন্দর ময়ূরের পালক, তো এই হচ্ছে ঠাকুর। আর চলো ঠাকুর ঘরে দেখাই। এই কিছুক্ষণ আগে পুজো দিয়ে নামলাম আমি, এখনো দেখো মোমবাতি জ্বলছে। তো টগর ফুল দিয়ে পুজো দিতে একটু সময় লাগে, একটু গুছিয়ে গুছিয়ে পুজো দিতে সময় লাগে, আমার কথার সঙ্গে তোমরা কে কে একমত জানাবে দেখো। আর সময় লাগলেও একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সেই জন্যই একটু সাজিয়ে গুছিয়ে দিলাম পুজোটা, লেট যদিও হয়েছে অনেকটা। আর এই কার্তিক বাবাজিকে শেষবারের মতন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ঠাকুরটা চলে যাবে কালকে বাইরে, যেহেতু নতুন ঠাকুর এসেছে, এই ঠাকুরে পুজো হয়ে গেছে, সেই জন্য এটাকে বাইরে বের করে দেওয়া হবে। আর নতুন ঠাকুরটা জানি না কি রাখা হবে না কি করবে। তো শেষবারের মতন তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকবার ঠাকুরটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, চলো এবার তোমাদেরকে নিয়ে যাবো ছাদে। ব্লগটা শুরু করলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, তোমাদের সাপোর্টের আমার খুব 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 প্রয়োজন, খুব প্রয়োজন, প্লিজ সাপোর্ট করো। তো চলে এসেছি, আচ্ছা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, এতদিন এই গোডাউনটা গোডাউনের মতন ছিল, আজকে সাজানো গুছানো দেখতে লাগছে, কেন কি এইখানে ঠাকুরটা বসানো হবে। আমার কর্তা বলছিল ছাদে নাকি ঠাকুর বসাবে, আমি বলছি না, যেহেতু এত বড় ঘর রয়েছে, ঘর থাকতে কেন বাইরে তুমি ঠাকুর বসাবে। তো এগুলো হচ্ছে দোকানের মালপত্র, এগুলো সুন্দর করে ও সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর এখানে ঠাকুরটা বসানো হবে। আর ও ঘরটাকে পুরো ধুয়ে মুছে নিয়েছে, দেখে বুঝতে পারছো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো হচ্ছে পুজোর আগের দিনের প্রিপারেশান, যেগুলো করতে হয়, আর আমার কর্তা একা হাতে নিজেই করে। চলে এসেছি ছাদে, দেখো দেখে বুঝতে পারছো ও সব একা হাতে করছে, আমিও একটু হেল্প করতে পারছি না। তো রাত্রেবেলা এই চেনগুলো যখন জ্বলবে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা দেখতে দারুণ লাগবে। আর এই যে একটু তাকাও ক্যামেরার দিকে, এত ব্যস্ত দেখো, এইভাবে যতটা পারছে ও সাজাচ্ছে, খুব কম সময়ের মধ্যে করতে হচ্ছে, তো নতুন করে যে কিছু করবে সেরকম কিছু মানে চিন্তাধারা করতে পারছে না, যতটুকু পারছে করছে। আর তোমাদের সঙ্গে আরেকটি শেয়ার করা হয়নি, দেখো নতুন চারা গাছ এনেছে আমার কর্তা, তার মধ্যে দুটো বোধহয় মরবে মরবে ভাব। তো এই গাছটাও নতুন এনেছে, ঠাকুরের কাছে ডাকছি যেন ঠাকুরটা মানে গাছটা যেন বেঁচে যায়, এর আগে একবার এনেছিল বাঁচাতে পারেনি। তো গাছটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে। আর ছোটো ছোটো চারা এখানে বেশ কিছু লাগানো হয়েছে, বড় হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে এই গাছটা বোধহয় মরেই যাবে, আর এই গাছটা থাকবে না মনে হচ্ছে। আর দেখো কি সুন্দর একটা কি বলে গোলাপ ফুল ফুটেছে, সাদা গোলাপ, ভালো লাগছে না? আর একটা এখানে ফুটে আছে। তো এই ঘরটাতে হবে পুজো, এই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে বাইরে ছাদ আমাদের।
এখানে একটু লোকজন বসবে, সেই জন্য আমি বললাম তুমি ঘরে পুজোটা করো, বাইরে ফাঁকা থাক, যদি একটু বাজি ফাজি ফাটানোর মন চায় তাহলে এখানে ফাটানো যাবে। আর এত রোদ তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, সেই জন্য আমি এরকম ব্যাক ক্যামেরা করে কথা বলছি। বাইরে এত রোদ, মানে বাইরে যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো সেটা একদমই হচ্ছে না, সেই জন্য একটু ঘরে এসে কথা বলছি। রান্নাবান্না করেছি, সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখন বিশেষ কিছু শেয়ার করার মতন আর নেই, দেখি সন্ধ্যাবেলা ইচ্ছা আছে এখানে একটু আলপনা করার। এই যে যেখানে ঠাকুরটা বসানো হবে, তো আমি তো আলপনা তালপনা খুব একটা আঁকতে জানি না, মানে চেষ্টা করব আজকে, পারবো কিনা সেটাও জানি না, তো আমি ইউটিউব দেখেই আঁকার চেষ্টা করব এখানে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর রাত্রিবেলায় বেশ কিছু কাজ আমাকে সারতে হবে, দেখি কতটা কি কাজ এগোতে পারি। আর খুব বেশি লোকজন ডাকবো না, শুধু নিজের লোক, মা, পাশে ননদ আর আমার যা। মানে দু বছর পুজো অলরেডি হয়ে গেছে আমাদের, এটা লাস্ট বছর, তো যতটা না করলে নয় ততটাই করব, বিশাল বড় সড়ো করে কিছু হচ্ছে না, ছোটোখাটোর মধ্যেই করব। তো চলো নিচে যাই রান্নাঘরে, রান্নাটা তো অবশ্যই শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে, চলো। শুধুমাত্র বাবুর খাওয়া দাওয়া হয়েছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আর বুঝতেই তো পারছো তিনটে বেজে, হয়তো এতক্ষণ তিনটে বেজে গেছে, আর ওর এখনও কাজকর্ম কতটা কমপ্লিট হয়েছে ওই জানে, তো ওর না খাওয়া হওয়া অবধি, মানে স্নানও হয়নি কিছু হয়নি, ও ফ্রেশ না হওয়া অবধি তো খেতে বসবে না, আর ওর না খাওয়া হলে আমিও খেতে বসবো না। হ্যাঁ, তিনটে বাজে, পাঁচ মিনিট বাকি আছে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, একটু এলোমেলো আছে, তাও শেয়ার করছি। দেখো বেসিনে কিন্তু বাসন অল্প কটা পড়ে রয়েছে, ধোয়া হয়নি, আর টেবিলটাও খুব একটা গুছানো নেই, তো যাই হোক একটু ইগনোর করো এসব অগোছালো ব্যাপার, কিছু করার নেই। আমার আজকে হাতে সময় কম ছিল, কাজ গুছিয়ে উঠতে পারিনি। রান্না করেছি দেখো, এই যে ডিম, কি বলে, ডিম ভেজে একটু মশলা টশলা দিয়ে কষিয়ে করেছি আর কি, শর্টকাট রান্না, দেখে বুঝতে পারছো। এই যে ডিম ভেজে রান্না করেছি, আর করেছি শাক, এই যে ভাত এখানে রয়েছে, আর এখানে করেছি কি বলে লাউ শাক বা কুমড়ো শাক কিছু একটা হবে, শুধু আলু দিয়ে। এই হচ্ছে আজকে রান্না। একা হাতের সংসারে কিন্তু এইরকম হয়েই থাকে, এদিক টানলে সেদিক হয় না, সেদিক টানলে এদিক হয় না। তো আজকের যে ব্লগটা আমি শ্যুট করছি চেষ্টা করব কালকেই পোস্ট করার, কেন কি এরপরে আছে কার্তিক পুজোর ব্লগ, তো এটা চেষ্টা করব কালকেই পোস্ট করার। আজকের মোটামুটি রাত অবধি যতটুকু শেয়ার করার আছে মানে শেয়ার করব, মানে ভিডিওটা শ্যুট করে রাতের মধ্যে এডিট করেই চেষ্টা করব কালকে পোস্ট করার। আর কালকে তো কার্তিক পুজো, তো চলো আপাতত আমি ক্যামেরাটা অফ করছি, টুকটাক কাজ আছে সেগুলো সারবো, ঠাকুর ঘরের শাড়িটা একটু ধুয়ে রোদে মেলে দেব, আর ঠাকুর ঘরের বাসন তাসনও দেখি কতটা কি করা যায়। এরপরে তো মানে কালকে তো পুজো যেহেতু আছে, তো বাসন তাসন অনেক কিছু বের করতে হবে, আর যা যা কাজকর্ম আছে একটু এগিয়ে রাখবো আর কি। তো তোমার ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকো, এরপরে সন্ধ্যাবেলা আসছি আবার, দেখি কতটা কি শেয়ার করা যায়, তোমরা প্লিজ কন্টিনিউ থাকো। সারা সন্ধে আর কোনো কিছু ভিডিও করিনি, সন্ধ্যাবেলা একটুখানি গেছিলাম মাদের ওখানে, মাদেরকে ডাকতে, আর এখন বাজে রাতের দশটা, আমার কর্তা দোকান থেকে দোকান বন্ধ করে চলে এসছে, আর বিকেলবেলা টুকটাক কাজকর্ম এখানে মানে সারা হয়েছে, তো একটু ব্যাক ক্যামেরা করে দেখাবো। এই যে দেখো আমি একটা আলপনা করার চেষ্টা করেছি, কাঁচা হাতের আলপনা, মনে হচ্ছে খুব খারাপ হয়নি, নিজের প্রশংসা নিজে করছি না, তবে এখনও ফুটে ওঠেনি, দেখি সকাল অবধি কীরকম ফুটে ওঠে, তো তোমরা একটু কমেন্টে জানাবে কেমন লাগছে। দিগু তোমার কি মনে হয় ফুটে উঠবে সকাল অবধি? হ্যাঁ। আর আমার বর কি করছে দেখো, ওমন সারাক্ষণ খালি মোছামুছি করতেই থাকে, সারাক্ষণ এই চলতে থাকে, তো যাই হোক ওটা করুক,
আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। কেমন লাগছে কমেন্টে জানাবে, একটু যদি ফুটে উঠতো তাও অনেকটা দেখতে ভালো লাগতো। ডিজাইনটা হয়েছে এরকম দেখো, এই যে আর এখানটায় ঠাকুর বসানো হবে, আর পেছন দিকটা দেখো ঠিক এভাবে বুদ্ধি খাটিয়ে আমার কর্তা একদম যে সমস্ত মালপত্রগুলো ছিল সব দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছে, মানে কি ঢাকা চাপা না কি বলে বেড কভার দিয়ে সুন্দর করে কভার করে দিয়েছে। আর কালকে পেছনে কিছু ডেকোরেশন হলেও হতে পারে, যেহেতু আজকে আর সময় ছিল না ডেকোরেশন করার কিছু, সেই জন্য এরকম আপাতত ফাঁকা রয়েছে। আর ঠাকুর কোথায় জানো, ঠাকুর এই যে ও দুপুরবেলা দেখেছিলাম ঠাকুরটা। আর চলো বাইরে একটু দেখা, বাইরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে জানো, দেখো বেশ ভালো লাগছে দেখো। তো দেখতেই পেলে বাইরে কত সুন্দর লাইটিংটা হচ্ছে, মানে অল্প স্বল্প লাইট তাও আমার বেশ ভালো লাগছে। কালী পুজোর সময় তো লাইট একদমই লাগানো হয়নি, এবছর খুব টেনশানে ছিলাম যেহেতু আমার কর্তা বাজি তুলেছিল, ওই ওটার পারপাসে টেনশানে টেনশানে আর লাইট লাগানো হয়নি, তো এখন লাগিয়েছে, ভালো লাগছে দেখতে। আর ব্লগটা আসলে শেষ করে দেবো এখন, আমি মাথায় তেল দিয়েছি দেখো, মাথায় তেল দিয়েছি কালকে শ্যাম্পু করবো বলে। আর আলপনাটা ঠাকুরের কাছে প্রে করছি যেন সকাল অবধি ফুটে ওঠে, না হলে সব কেল্লা ফতে, মানে অনেক আশা নিয়ে এটা আমি বানিয়েছি, আশা করছি এটা যদি সকালবেলায় ফুটে ওঠে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। তো চলো ব্লগটা শেষ করবো, বাবুকে খাইয়ে দাওয়া ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন আমি ব্লগটা শেষ করে কর্তাকে খেতে দিয়ে দেবো, তারপরে ভিডিওটা এডিট করব, করে তাড়াতাড়ি শুয়ে পড়বো যেহেতু কালকে অনেক কাজ আছে সকালে, কালকে বৃহস্পতিবার সঙ্গে কার্তিক পুজো, ঠিক আছে, তো সেজন্য ডবল ডবল কাজ আছে। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কার্তিক পুজোর ব্লগ নিয়ে, সবাই খুব ভালো থাকবে, টাটা।